নমস্কার বন্ধুরা, আমি রতিন রায় আর আপনারা দেখছেন ভবগুরুর চ্যানেলের প্রথম ভিডিও। এই ভিডিওতে দেখাবো একটা আশ্রমের ভিডিও। এটা হুগলি জেলার খামারগাছি রেল স্টেশনের কাছে গঙ্গা নদীর পাড়ে একটা আশ্রম। খুব ভালো লাগবে, দারুণ লাগবে। চলো কথা না বাড়িয়ে আশ্রমের দিকে। আমি আমার দুই বন্ধু পিন্টু আর রাজু দুজনকে নিয়ে চলে আসলাম আশ্রমে। চলো ভেতরে ঢুকি, দেখে আসি কি আছে ভেতরে দেখার। তবে বলে রাখি, মন্দিরের ভেতরে জুতো পরে প্রবেশ নিষেধ, ভেতরে গিয়ে ছবি তোলাও নিষেধ। এখানে পুজো হয় দুর্গা পুজো, বুদ্ধ পূর্ণিমা আর ভাইফোঁটার আগের দিন অর্থাৎ কালী পুজোর পরের দিন। আশ্রমের চারিদিকটা খুব সুন্দর, বড় বড় গাছ, ছোট ছোট ফুল গাছ দিয়ে ভরা আশ্রম সাজানো, দেখলে মন ভরে যাবে। আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এরপরে একদিন আসবো দিনের বেলায়, ভালো করে আরও ভালো ভিডিও বানাবো। চললাম বন্ধু, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এইটুকু অনুরোধ রইল। টাটা।